সুপ্রিয় শিক্ষার্থী, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে, অধ্যায় হচ্ছে আর্ট, বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। তোমরা জানো তোমাদের সামনে পরীক্ষা, পরীক্ষার অলরেডি ডেট হয়ে গেছে। তো সিলেবাসে তোমাদের অধ্যায় আট পর্যন্ত রয়েছে, তো এ পর্যন্ত আমাদের ক্লাস করতে হবে। এজন্য তোমাদেরকে এ বিষয়গুলো সম্বন্ধে জানা দরকার। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা নিয়ে আমরা কথা বলি, যে আন্তর্জাতিক বাণিজ্য কী বা কাকে বলে। দুই বা ততোধিক দেশ বা জাতি যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে আন্তর্জাতিক শ্রম বিভাজন ও দ্রব্য উৎপাদনের বিষয় প্রেক্ষিতে অর্থনৈতিক প্রেক্ষিতে বাণিজ্য হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য কি? দুই বা ততোধিক দেশ বা জাতি যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে আন্তর্জাতিক শ্রম বিভাজন দ্রব্য উৎপাদনের বিশেষায়নের প্রেক্ষিতে, বিশেষায়ন বলতে বোঝায় অর্থাৎ যে দেশ যেটা উৎপাদন ভালো করতে পারে সে সেটাই করবে, অর্থনৈতিক প্রয়োজনের প্রেক্ষিতে বাণিজ্যে লিপ্ত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থনীতিবিদ এসি ভাইস বলেন, আন্তর্জাতিক বাণিজ্য হলো স্বাধীন বা সার্বভৌম দেশসমূহ একে অপরের মধ্যে পণ্য সেবা বিনিময় করা। তাহলে ভাইসের মতে স্বাধীন সার্বভৌম দেশ কী করবে, একে অপরের মধ্যে তাদের পণ্য সেবা বিনিময় করবে বা ক্রয় বিক্রয় করবে, এটাই হলো আন্তর্জাতিক বাণিজ্য। এবার আসো আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে? এক, পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য, পণ্যের পার্থক্য চুক্তিভিত্তিক বাণিজ্য, বাণিজ্য বিষয়ক সরাসরি বিধি সরকারি বিধিবিধান, অবাধ অথবা সংরক্ষণ বাণিজ্য, লেনদেন সমস্যা, রুচি চাহিদা ও পছন্দের ভিত্তিতে বাণিজ্য, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার পার্থক্য, বাজার ব্যবস্থার পার্থক্য, বাণিজ্য জোট, অনুকূল বা প্রতিকূল বাণিজ্য শর্ত, পৃথক পণ্য ইত্যাদি। তো এই বিষয়গুলো সম্বন্ধে আমি আবার একটু ধারণা দিচ্ছি। পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য, অর্থাৎ এক এক দেশের এক এক ধরনের পণ্যের চাহিদা রয়েছে, ফলে বাণিজ্য সৃষ্টি হয়। পণ্যের পার্থক্য, এক এক দেশে এক এক ধরনের পণ্য তৈরি করে এবং পণ্যের মানের এবং গুণগত পার্থক্য দেখা দেয়, ফলে এক দেশের চাইতে অন্য দেশের পণ্য যদি ভালো হয় সেক্ষেত্রে বাণিজ্য সৃষ্টি হয়। চুক্তিভিত্তিক বাণিজ্য, এক দেশ অন্য দেশের সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে বাণিজ্য করতে পারে। এরপর আসো বাণিজ্য বিষয়ক সরকারি বিধিবিধান। তাহলে বাণিজ্য করতে গেলে একটা দেশের সরকার অন্য দেশের সরকারের সাথে প্রথমে চুক্তি সম্পাদন করে কোন দেশ কী পণ্য আমদানি করবে বা কোন দেশ কী পণ্য রপ্তানি করবে। অবাধ অথবা সংরক্ষণ বাণিজ্য, বাণিজ্যের ক্ষেত্রে অবাধ বাণিজ্য হতে পারে অর্থাৎ যেখানে কোনো বিধিনিষেধ থাকে না, আবার সংরক্ষণ বাণিজ্য হতে পারে যেখানে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়, এর বাইরে বাণিজ্য সম্পাদন করতে পারে না। লেনদেন সমস্যা, তো লেনদেনের ক্ষেত্রে এক এক দেশের মুদ্রা ভিন্ন ধরনের, এক্ষেত্রে মুদ্রার ভিন্নতার ফলেও বাণিজ্য সৃষ্টি হয়। এবং এরপরে আছে রুচি চাহিদা ও পছন্দের ভিত্তিতে বাণিজ্য। তাহলে এক এক দেশ এক এক দেশের পণ্য পছন্দ করে বা এক এক দেশের পণ্য ভালো বা এক এক দেশে জিনিসপত্র অন্য দেশের লোকের পছন্দ হতে পারে, রুচিশীল হতে পারে, সেক্ষেত্রে বাণিজ্য সৃষ্টি হতে পারে। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার পার্থক্য, তাহলে দুই দেশের মুদ্রা দুই ধরনের হবে, এক্ষেত্রে পার্থক্য থাকবে। বাজার ব্যবস্থার পার্থক্য, বাজার ব্যবস্থার পার্থক্য লক্ষ্য করা যায়। বাণিজ্য জোট, বিশ্বে বিভিন্ন ধরনের বাণিজ্যিক জোট রয়েছে যারা বাণিজ্যে অংশগ্রহণ করে। অনুকূল বা প্রতিকূল বাণিজ্য শর্ত, কোনো দেশ কোনো পণ্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করতে পারে আবার কোনো দেশ কম সুবিধা ভোগ করতে পারে, এক্ষেত্রে বাণিজ্য শর্ত অনুকূল বা প্রতিকূল হতে পারে। পৃথক পণ্য, বাণিজ্যের জন্য অত্যাবশ্যকীয় একটা শর্ত হলো পৃথক পণ্য, তাহলে আলাদা আলাদা পণ্য থাকতে হবে, তাহলেই বাণিজ্য সংগঠিত হবে। তাহলে আমরা আজকে জানলাম যে আন্তর্জাতিক বাণিজ্য কী এবং আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আবারও বলি, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে এমন এক ধরনের বাণিজ্য যেখানে দুটি দেশ বা বিভিন্ন দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে
আন্তর্জাতিক শ্রম বিভাজন ও উৎপাদনের বিশেষ আইনের প্রেক্ষিতে প্রয়োজনের প্রেক্ষিতে বাণিজ্যে লিপ্ত হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।